এতগুলো সমস্যা থাকার পরও আমার ছেলের আজ মৃত্যু হলো 8 দিন। কোন ব্যক্তি এখন পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা নাই যে তোমার সন্তানের কি ঘটনা, কিভাবে মরল, আমাকে কেউ কোনো প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন করেনি, আমার বাড়িতে আসেনি। আমাদের অসহায় মানুষ আমাদের ছেলেকে ভাবে রাস্তায় পিটিয়ে মারলে আমরা থাকবো কোথায়? আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব? আর না, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আপনি বিষ তেলে দেন, আমরা বিষ খেয়ে আত্মহত্যা করি। আমার শিয়ার হত্যার আমি বিচার চাই, ফাঁসি চাই। আমি ওকে মৃত্যুদণ্ড চাই, আমি কোনো কিছু চাই না। আমার বুক খালি করে দিয়েছে, আমি তার জন্য বুক খালি হয়, আমার বুক খালি আছে। আমি 8 দিন থেকে কোনো সময় আমি শান্তি পাচ্ছি না, আমি ঘুমাতে পারছি না, খাতে পারছি না, আমি কিছু করতে পারছি না। আমি যেন আমার ছেলের বদলে আমি মুক্তি চাই, আমি ছেলের বদলে আমি আর মৃত্যু চাই, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, কিচ্ছু চাই না। আমার বলছি আপনি এই শিশু হত্যা এটা বন্ধ করুন। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সন্ত্রাসী দুষ্কৃতিকারী হত্যাকারী যেই হোক না কেন, যত বড় শক্তিকারী হোক না কেন, তাকে অনতি বিলম্বে, প্রত্যেককে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে